আসসালামু আলাইকুম। একটা ভিডিও করতেছি আমরা, মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু, এই জায়গার নামটা কেন লালবাগ কিল্লা রাখা হইলো এই ব্যাপার নিয়ে। না না, এগুলো আমি জানি। আমরা অনেক দূরে, তো এত ইতিহাস আমরা জানি না। ও, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। মানে বাংলাদেশে তো আমার বাড়ি, মানে কোন জায়গায়? তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। আমি বিশ্বাস করি না। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজা সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। কি গো, আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করবো এখানে বসে? তোমার কি এখনো হয় নাই আটা মাস? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি দাঁত তুলতে পারেন? হ্যাঁ পারি, আমি একজন ডেন্টিস্ট। তাহলে চলুন একবার, আমার দিদার দাঁতটা নর্দমায় পড়ে গেছে, একটু তুলে দেবেন। সরি 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 সরি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, আর এইরকম মজা সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এখন তো ভালো লাগবই, দিনে দিনে ফেমাস হয়ে যেতেছে না? কেসটা তুমি ধরেই ফেলেছ। আগে তো ভালো লাগে নাই, যখন আইডিটা শুরু আসলো। আলহামদুলিল্লাহ, আজকে এখন লাখ লাখ মানুষের সাথে বিশ্ব ইস্তেমার ময়দা, টিকটক করি আর গাই করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পাঁচ ওয়াক্ত নামাজ যেন সময় মতো পড়তে পারি। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। আপনি তো সেল সেলে বেচতে দেন। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসি কিছু ভিডিও দেখে আসি। হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, কলম কি পানি আবে। ভাই রে ভাই, এই আকামটা কে করলো? আর কি কোনো জার্সি ছিল না? এখন তো কমেন্ট বক্সে ব্রাজিল আর্জেন্টিনার যুদ্ধ লেগে যাবে। যাই হোক, হ্যালো গাইস, আমি এখন আমার দুই ছেলের বউকে নিয়ে বেড়াতে বের হয়েছি, কোথায় যাব বলবো না, আপডেট দিব। তোমাদের সাথে আমিও যাব। এই যে এক ছোট ছেলে, ছোট ছেলের বউ, বড় ছেলে, বড় ছেলের বউ, রোমিও জুলিয়েট, জুলিয়েট। রাজা জি, আপনি শক্তিওঁ কা পুরা ইস্তেমাল কর রহে হো। রোমিও জুলিয়েট, লাইলি মজনু, আর আমরা দুজন হলাম শির ই, এই আমি শিরি, এই যে ফরহাদ, ফরহাদ ভাই, একটু দেখি তো তোমার, ও ভাইয়া, এই যে আমাদের ফরহাদ ভাইয়া, মানে এলো ফরহাদ, আমি এলাম শিরি। তাই রোমিও জুলিয়েটের পারফেক্ট জুটি, সামনের ভালোবাসা দিবসে এদের সবাইকে জাদুঘরে নিয়ে রাখা উচিত, যেন সবাই ইন্সপায়ার হতে পারে। সঠিক বলেছেন। কথা বলেন কেন?
আরে এরা কারা? এদের কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই? তাদের নিয়ে আপনারা একটু পাবনায় ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেব। আমার কি ঠেকা? আমি কি দোষ করলাম ভাই? তেমন কিছু না, কথায় কথায় সহমত ভাই, পাশে আছি ভাই বলা বন্ধু, তার প্রিয় অভিভাবক থেকে দোয়া নিচ্ছে। যাই হোক, তোমার চরণ তলে গড়াই গড়াই কাঁদবো, তুমি যা বলবে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাও ভি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা, লেগতি ইয়ে দেখিয়ে। দোয়া করি ভাই তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আসলে এদের সবাইকে উচিত সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে ছেড়ে দেওয়া, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সিনেমাতে বন্ধুকে নিয়ে আসি গার্লফ্রেন্ড হিসাবে, বিয়ে শাদি করে এখন দুই বাচ্চার মা। ওকে আমি একটা কথাই বলেছিলাম, আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারে। হায় হায়, ইতনা সুকুন। জীবনে এমন জলিল ভাইয়ের মতো লয়াল হাজবেন্ড হতে না পারলে বিয়ে করে কোনো লাভ নেই। পুরুষ মানুষ মানে এক নারীতে আসক্ত থাকবা। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা চুল কয়টা পাইকা গেছে পাহাতা আসে। কি মানুষ রে বাবা! বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা। লাগো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। এই গানটা আমাদের কিছু ফ্রেন্ড আমাকে পিঞ্চ করে গিয়েছিল, সে সময় খারাপ লাগলো, এখন কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, তোমাকে একটা কথা বলি, এখন আমরা আসলে ভিডিও করতে নিয়েছি, তো চেয়ারে বসেছি, আমি কোথায় বসবো বুঝতে পারছিলাম না, পরে আমি জোর করে বসেছি। কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তেমন কিছু না গাইস, সবই টাকার খেলা, তাই সিক্স প্যাক বডি না বানায় টাকার বস্তা বানাও। মনে রাখবা, পকেটে মানি থাকলে নারীর অভাব হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সামনে আসতে যাচ্ছে দেবলারি, এদিনে হাজারো মেয়ে হাজারো ছেলে ডাস্টবিনে ঘুরতে যাবে, আমার ঘুরতে মন চাই। অনেক চিন্তা করে দেখলাম, এগুলো তো আদিতেই নাই। বাচ্চা থাকো, চিরকাল সিরে খাইও বেড়ার বাল। খুব উপকার করলি ভাই, তুই না বললে তো আমরা জানতামই না। এদের কারণে আজ সবাই বলে টিকটক বানায় প্রতিবন্ধীরা, এইটা আমরা জানতাম। সো গাইজ, এর পরে দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া কাঁপানো টিকটকারদের ফানি কিছু ভিডিও, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। 1 2 3 ওই প্রবাসী ব্যাডা দেশে আয়। অ্যালেক্স কেঠা, আমার এক্স নি জলে, জ্বালানোর লাগে তো নিজের আইটেম বানাইছি। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এই আইটেম বোমরে আপনার কোন বন্ধুর সাথে বিয়ে দিতে চান, ভিডিওটি তাকে শেয়ার করে দিন। সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।